আপনারা যারা নতুনদের মতো একটা সুজুকি জিক্সের বাইক খুঁজতে আছেন তারা চাইলে এই বাইকটা দেখতে পারেন। এই বাইকটা চালানো হয়েছে 4188 কিলোমিটার। ডান পাশ দিয়ে দেখতে সম্পূর্ণ বাইকটা এমন হবে। এটা হচ্ছে গিয়ে বাইকের রেজিস্ট্রেশন সনদপত্র, এটা হচ্ছে গিয়ে বাইকের টেক্সট। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সব অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে। আমার পিছনে দেখতে পারতেছেন সুজুকি জিক্সার ব্ল্যাক কালারের বাইকটা আমি বিক্রি করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন বাইকটার বর্তমান কন্ডিশন এবং পারফরমেন্স এবং কি আমি বাইকটা কত টাকায় বিক্রি করব। তো গাইস বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি শুরু করা যাক। আমার সামনে দেখতে পারতেছেন সুজুকি জিক্সার 155 সিসি ব্ল্যাক কালারের একটা বাইক। তো এই বাইকটা হচ্ছে মূলত আমি বিক্রি করব। আমি গতকালকে রাতে বাইকটা নিয়েছি আপনাদের জন্য, তো সেখানে অনেক কমেন্ট আসতেছিল যে বাইকটা কত টাকায় বিক্রি করবেন, কত টাকায় বিক্রি করবেন। তো সেজন্য আমি তাড়াতাড়ি করে একটা ভিডিও পোস্ট করে দিছি। আসলে বৃষ্টির দিন বাইকটা সর্বপ্রথম বলে নিতেছি, অনেক ময়লা হয়ে আছে, আপনারা কিছু মাইন্ড করবেন না, কারণ এখন বৃষ্টির সিজন হইতেছে, তো ওই জন্য বাইকটা শুধু ময়লা হয়ে যাইতেছে। তো সর্বপ্রথম আমি যদি আপনাদেরকে বাইকের হেডলাইট থেকে একটু দেখানো শুরু করি, দেখতে পারতেছেন ভাইজার গ্লাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে। এখানে এটা কিন্তু স্পট না, এখানে একটা স্টিকার লাগানো আছে জাস্ট। হ্যাঁ, এটা আমি চাইলে উঠিয়ে দিতে পারবো আপনাদেরকে। সামনে সুজুকির লেখাটা সম্পূর্ণ ফ্রেশ আছে, ডান পাশের কান এবং কি বাম পাশের কান সম্পূর্ণ সুপার ফ্রেশ। হেডলাইটের ভিতরে একটা হ্যালোজিং বাল্ব লাগানো আছে যেটা অরিজিনালি ভাবে থাকে। হেডলাইটের গ্লাসটা একদমই সুপার ফ্রেশ, কোথাও চুল পরিমাণে স্পট স্ক্রেচ নাই। সামনের মাডগার্ডটা আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি গাইজ, দেখতে পারতেছেন মাডগার্ডটা ভালো আছে, বাট এই যে এখানে দুই একটা মানে তিন চারটা স্পট আছে ছোট ছোট। হ্যাঁ, এগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম। আর এই বাইকে মূলত এই মাডগার্ডটাতেই দুই একটা স্পট আছে, আর কোথাও কোনো স্পট স্ক্রেচ নাই। সুজুকি জিক্সারের সামনের চাকাটা আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সুজুকি জিক্সারের সামনের চাকার সাইজ হচ্ছে গিয়ে 180/17 এবং কি রিংয়ের সাইজ হচ্ছে গিয়ে 17। রিংটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্ক্রেচ নাই। সাসপেনশন ব্রেক ক্যালিপার সম্পূর্ণ ভালো আছে। ডিসপ্লেটা একটা নতুন বাইকে যেমন থাকার কথা এমনই আছে, ঠিক আছে। টায়ার কন্ডিশনটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দিই, এই টায়ারটা দিয়ে আপনারা ইজিভাবে 15-20 হাজার কিলোমিটার চালাতে পারবেন। এবং কি রিংয়ের এই পাশটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, রিংয়ের এই পাশটা সম্পূর্ণ ফ্রেশ আছে কিন্তু ময়লা হয়ে আছে, যেহেতু বৃষ্টির দিন মানে ওয়াশ করে পরিষ্কার করা সম্ভব হইতেছে না, চালায় আসলেই ময়লা হয়ে যাইতে আছে। আমি যদি আপনাদেরকে পিছনের চাকাটা একটু দেখানোর চেষ্টা করি, সুজুকি জিক্সারের পিছনের চাকা সাইজ হচ্ছে গিয়ে 140/80/17 এবং কি রিংয়ের সাইজ হচ্ছে গিয়ে 17। হ্যাঁ, রিংটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্ক্র্যাচ কিংবা ভাঙা চূড়া নাই। যে টায়ার কন্ডিশনটা দেখতে পারতেছেন, এই টায়ারটা দিয়ে আপনারা ইজিভাবে 15-20 হাজার কিলোমিটার চালাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। পাশাপাশি রিংয়ের এই পাশটাও আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পারতেছেন রিংয়ের এই পাশটা সম্পূর্ণ ভালো আছে। এই পাশে চেনসেটটা একদমই নতুন কন্ডিশন, যেহেতু বাইকটা এখনও নতুন নতুনদের মতনই আছে, ঠিক আছে। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ইঞ্জিনটা দেখে শুনে বুঝে কেনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বাইকের ইঞ্জিনটা আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পারতেছেন এই বাইকের ইঞ্জিনটা একদমই সম্পূর্ণ ফ্রেশ, একটা নতুন বাইকে যেমন থাকার কথা এমনই আছে, ঠিক আছে। একটা স্ক্রু খোলা হয় না, এটা হচ্ছে গিয়ে 100% গ্যারান্টি। বাইকটা ময়লা হয়ে গেছে আমি শুরুতেই আপনাদেরকে বলছি, যেহেতু বৃষ্টির দিন ওয়াশ করে পরিষ্কার রাখা সম্ভব হইতেছে না। ইঞ্জিনের এই পাশটা আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি গাইজ, দেখতে পারতেছেন ইঞ্জিনের এই পাশটা সম্পূর্ণ ফ্রেশ আছে, একটা স্ক্রু খোলা হয় না, এটা হচ্ছে গিয়ে 100% গ্যারান্টি, ঠিক আছে। আর ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে ভাই তুমি তো বাইকের ভিডিওতে বাইকটা স্টার্ট করে দেখাও না। আসলে আমি ভিডিওতে বাইক স্টার্ট করে দেখানোর শুধুমাত্র একটাই কারণ, সেটা হইতেছে কি অনেক সময় দেখা যায় কি ভালো সাউন্ডের বাইকগুলো ভিডিওতে সাউন্ড খারাপ শোনা যায়, দেন খারাপ ইঞ্জিনের সাউন্ডগুলো ভালো শোনা যায়, বুঝছেন। এই জন্য আমি আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ড কখনো ভিডিওতে শোনাই না। পাশাপাশি সাইলেন্সার পাইপটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, একদম সুপার ফ্রেশ আছে, কোথাও স্পট স্ক্র্যাচ নাই। এই বাইকটা এখন পর্যন্ত কত কিলোমিটার চালানো হয়েছে আমি যদি আপনাদেরকে সরাসরি দেখাই দিই, বাইকটা এখন পর্যন্ত কত কিলোমিটার চালানো হয়েছে, এই বাইকটা এখন পর্যন্ত চালানো হয়েছে আপনার 4188 কিলোমিটার। এছাড়া মিটার বোর্ডে যাবতীয় লাইটিং সেট আপ ফিচার ফাংশন যেটা যেখানে কাজ করার কথা সঠিকভাবে কাজ করে, পাশাপাশি হর্নের চাপা এবং কি সেলফের চাপা সম্পূর্ণ সঠিকভাবে কাজ করে। আমি যদি আপনাদেরকে বাইকটা দূর থেকে একটু দেখানোর চেষ্টা করি গাইজ, দেখতে পারতেছেন একদমই নিউ কন্ডিশন। হ্যাঁ, একদমই নিউ কন্ডিশন। ট্যাঙ্কিটা যদি আমি আপনাদের কাছ থেকে একটু দেখাই, দেখতে পারতেছেন একেবারে সুপার ফ্রেশ, কোথাও চুল পরিমাণে স্পট স্ক্র্যাচ নাই। পাশাপাশি সাইড কভারটা, এই পাশের ব্যাক প্যানেল, পিলিনিয়র যে ধরে বসবে হ্যান্ডেল বারটা সম্পূর্ণ ফ্রেশ আছে। পিছনের ব্যাক লাইটটা কোথাও ভাঙা চূড়া স্পট স্ক্র্যাচ নাই। হ্যাঁ, এই পাশের হ্যান্ডেল বার এবং কি এই পাশের ব্যাক প্যানেল, সাইড কভারটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, একদমই ফ্রেশ আছে। এই পাশের ট্যাঙ্কিটাও আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, একদম সুপার ফ্রেশ, কোথাও স্পট স্ক্র্যাচ নাই। রেজিস্ট্রেশন সম্পর্কে যদি বলি, ঢাকা মেট্রো ল 50/10/86 মিরপুর বিএটি থেকে বাইকের 2 বছর রেজিস্ট্রেশন করা হয়েছে। এখন ডিজিটাল প্লেট লাগানো হয়নি। আপনারা যখন আমার কাছ থেকে বাইকটা নেবেন নাম পরিবর্তনের সময় আমি আপনাদেরকে ডিজিটাল নাম্বার প্লেট লাগিয়ে দিব। তো গাইজ, আমার পক্ষে বাইকটা তখন যেতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি আপনাদেরকে বাইকটা এতটুকু দেখাইছি, আশা করি আপনারা সম্পূর্ণ বাইকটা দেখতে পাচ্ছেন। মিরপুর বিএটি থেকে বাইকের 2 বছর রেজিস্ট্রেশন করা হয়েছে,
বাইকের কাগজপত্র সবকিছু কমপ্লিট করা আছে বাইকের সাথে শোরুম পেপার মানি রিসিট এক্সট্রা যে আরো একটা চাবি মানে দুইটা চাবি আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই বাইকটা আপনারা যারা ঢাকার ভিতরে চালাবেন প্রতি লিটার তেলে 35 থেকে 40 কিলোমিটার চালাতে পারবেন আর যারা ঢাকার বাইরে চালাবেন তারা প্রতি লিটার তেলে 40 প্লাস মাইলেজ পেয়ে যাবেন ঠিক আছে এই বাইকটা আমি কত টাকায় বিক্রি করব এখন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় বাইকটা আমি বিক্রি করব 157000 টাকা যদি কেউ ভিডিওটা দেখে আসেন তাদেরকে সামান্য কিছু ডিসকাউন্ট করতে পারবো তবে বেশি এটা কিন্তু আমি পারবো না ঠিক আছে তো এই বাইকটা আপনারা যারা নিতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারতেছেন এই নম্বরে যোগাযোগ করে আপনারা চাইলে আপনারা বাইকটা নিতে পারেন আর কি আপনারা কিন্তু চাইলে আপনাদের পুরাতন বাইক বাই সেল এক্সচেঞ্জ করতে পারেন আমার সাথে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পুরাতন বাইকটা ঢাকার রেজিস্ট্রেশন করা থাকতে হবে আপনাদের নিজের নামে এই কন্ডিশনটা ফিল আপ থাকলে আপনারা আপনাদের পুরাতন বাইকটা আমার সাথে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজে ফলোইং বাটনটা প্রেস করে দিবেন তাহলে পরবর্তীতে যে সুন্দর সুন্দর বাইকের ভিডিওগুলো দিব সবার আগে আপনারা দেখতে পারবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ